হ্যালো বন্ধুরা, সঙ্গীতা আজ প্যাশনে আপনাদের সকলকে আবারও স্বাগত। আমি সঙ্গীতা, আজকে আবারও চলে এসেছি একটা রেসিপি নিয়ে। আর আজকে রেসিপিটার নাম হলো ইলিশ বিরিয়ানি। ইলিশ মাছ পছন্দ করি না এমন তো মানুষ একদমই না, আমার তো ভীষণ পছন্দের। তো আজ আমি সেই ইলিশ মাছ দিয়ে তৈরি করেছি বিরিয়ানি, আমাদের সকলের ভীষণ ভালো লেগেছে, আশা করব আপনাদেরও খুব ভালো লাগবে। তো দেখে নেওয়া হচ্ছে কীভাবে তৈরি করছি ইলিশ বিরিয়ানিটা। প্রথমে আমি বিরিয়ানির ভাতটা তৈরি করব, যার জন্য 3 কাপ বাসমতি রাইসকে জল ঝরিয়ে রেখেছি ভালো করে ধুয়ে পরিষ্কার করে। নিয়েছি এখানে নুন, এখানে নিয়েছি গোটা জিরে, এখানে নিয়েছি গোটা গরম মশলা, লং, এলাচ, দারুচিনি আর তেজপাতা, আর এখানে নিয়েছি গাওয়া ঘি। তো প্রথমে আমি গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি জল, জলটা একদমই হালকা একটু গরম হয়ে গিয়েছে। এই অবস্থায় প্রথমে দিয়ে দেবো নুনটা, নুনটা দেওয়ার পরে দিয়ে দেবো গোটা জিরেটা, আর দিয়ে দেবো গোটা গরম মশলাগুলো, লং, এলাচ, দারুচিনি আর তেজপাতা, এগুলোকে দিয়ে দিলাম। দিয়ে দেবো 1 টেবিল চামচের মতন গাওয়া ঘি। গাওয়া ঘিটা দেওয়ার পর আমি জলটাকে একটু বেশ ভালোভাবে ফুটে ওঠার জন্য অপেক্ষা করব। জলটা যখনই বেশ ভালোভাবে ফুটে উঠবে তখনই আমি যে চালটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম সেই চালটাকে এখানে দিয়ে দেবো। দেখুন জলটা ফুটে ওঠার পরে চালটা দিয়ে দিচ্ছি, একটু সামান্য চালটাকে বেশ ভালোভাবে নেড়ে আমি একটা ঢাকা দিয়ে মোটামুটি 7 থেকে 8 মিনিটের মতন হতে দেবো। 7-8 মিনিট হলে পরে কিন্তু চালটা সেদ্ধ হয়ে যাবে। এখানে আমি চালটা 50-60% মতন সেদ্ধ করে ভাতটা তৈরি করব, যেহেতু বিরিয়ানি, বিরিয়ানির ভাত এমনিতে একটু ঝরঝরে হয়, তো পরে যখন দমে আবার দেবো আবার একটু সেদ্ধ হবে, তো একদমই বেশি সেদ্ধ করব না। দেখুন একটু পরে কিন্তু এটা তৈরি হয়ে গিয়েছে আমার এরকম অবস্থায়, ভাতগুলো বেশ ভালোভাবে ঝরঝরে হয়েছে। আর বেশিক্ষণ ধরে আমি এটা সেদ্ধ করব না, তো হাত দিয়ে আমি দেখিয়ে দিচ্ছি এরকম অবস্থায়। এটাকে আমি এক সাইডে রেখে দেবো, এখন ভালো করে জল ঝরিয়ে তুলে নিচ্ছি এবং একদিকে এখন এটাকে রেখে দিচ্ছি আস্তে আস্তে করে তুলে। দেখুন আমি এক সাইডে এখন এটাকে বেশ কিছুক্ষণের জন্য রেখে দিচ্ছি। এদিকে যে ইলিশ মাছটা আছে সেটাকে প্রথমে ম্যারিনেট করব। তার জন্য দেখুন 3 পিস ইলিশ মাছ নিয়েছি, নিয়েছি এখানে টক দই, নিয়েছি এখানে পেঁয়াজ বাটা, এখানে নিয়েছি কাজু বাদাম আর লঙ্কা বাটা, এখানে দেখুন নিয়েছি জিরে গুঁড়ো, নিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, চিনি, নুন, আর এখানে নিয়েছি বিরিয়ানি মশলা, আর এখানে নিয়েছি গাওয়া ঘি। তো প্রথমে মাছটা ম্যারিনেট করি, তার জন্য আমি টক দইটা প্রথমে দিয়ে দিচ্ছি। দেখুন এখানে টক দইটা এখানে দিয়ে দিলাম, এরপর দিয়ে দেবো পেঁয়াজ বাটাটা, পেঁয়াজ বাটাটাও এখানে দিয়ে দিচ্ছি, এরপরে দিয়ে দেবো কাজু বাদাম আর লঙ্কা বাটাটা, কাজু বাদাম আর লঙ্কা বাটাটা এখানে দিয়ে দিলাম, আর বাকি যে মশলাগুলো আছে এখানে নুন, হলুদ, জিরে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর চিনি, এগুলোকেও এর মধ্যে মাছটার মধ্যে দিয়ে দেবো, আর দিয়ে দেবো বিরিয়ানির মশলাটা। একটু বিরিয়ানি মশলা নিয়েছি, বিরিয়ানি মশলাটা এখানে দিয়ে দিলাম, আর দিয়ে দেবো একটু গাওয়া ঘি। এবং গাওয়া ঘিটা দিয়ে দিচ্ছি মাছটার মধ্যে। গাওয়া ঘিটা দেওয়ার পর হাত দিয়ে বেশ ভালোভাবে মেখে মাছটাকে খুব ভালোভাবে ম্যারিনেট করতে হবে, যাতে মাছের গায়ে মশলাটা বেশ ভালোভাবে লেগে যায়, মেখে যায় এবং নুন টুনও ভেতরে বেশ ভালোভাবে ঢোকে। সেজন্য বেশ ভালোভাবে এটাকে ম্যারিনেট করে নেবো প্রথমে। দেখুন মশলাটাকে খুব ভালোভাবে মাছগুলোর গায়ে মাখিয়ে নিচ্ছি পিটোপিট করে। দেখুন বেশ ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এরপর এই মাছটাকে বেশ কিছুক্ষণের জন্য ম্যারিনেশন হওয়ার জন্য আমি মোটামুটি 10 থেকে 15 মিনিটের জন্য এক সাইডে রেখে দেবো। আমি 10 থেকে 15 মিনিট পর ফিরে আসছি, এটাকে এখন কিছুক্ষণের জন্য রেখে দিচ্ছি। দেখুন 10-15 মিনিট হয়ে গিয়েছে, আমি এরপর বিরিয়ানি লেয়ারিংটা শুরু করব। তার জন্য দেখুন ম্যারিনেট করা মাছটা রেখেছি, নিয়েছি পেঁয়াজ ভাজা বা বেরেস্তা, এখানে নিয়েছি দেখুন 4টা ছোট ছোট আলু নিয়েছি যেটাকে ভেজিয়ে রেখেছি, নিয়েছি বিরিয়ানি মশলা, নিয়েছি কাঁচা লঙ্কা, নিয়েছি অবশ্যই যে ভাতটা সেটা, এখানে দুধে একটু কেশর দিয়ে রেখেছি, আর এখানে নিয়েছি গাওয়া ঘি, আর নিয়েছি ধনে পাতা। তো এরপর বিরিয়ানির লেয়ারিংটা শুরু করব। কড়াইটাকে নিয়েছি, কড়াইটাকে আমি আগে প্রথমে একটু হালকা গরম করে নিয়েছি, একদমই হালকা গরম করে এটাকে নিচে রেখেছি। দিয়ে ঘিটা দিয়ে দেবো, গরম করার একটাই উদ্দেশ্য, যাতে ঘিটা দেওয়ার পর বেশ ভালোভাবে ঘিটা গলে যায়, সেই জন্য কড়াইটাকে একদমই হালকা আমি গরম করে নিয়েছিলাম। ঘিটা দিয়ে দিয়েছি আমি এখানে। ঘিটা দেওয়ার পরে যে 3 পিস মাছ আছে মাছটাকে আস্তে আস্তে করে কড়াইয়ের মধ্যে দেব। সর্বপ্রথমে আমি মাছটাকে দিচ্ছি আস্তে আস্তে সাবধানে, 3টা যে পিস মাছ আছে সেই মাছটাকে আমি এখানে দিয়ে দেব। দেখুন এরকমভাবে একটু সাইড করে দিতে হবে।
আমার মনে রাখবেন যে কোনখানটায় কোনখানটায় মাছটা দিয়েছেন, সেই জন্য আমি দেখুন তিন সাইডে তিন দিয়েই করে দিচ্ছি, যাতে যখন বিরিয়ানিটা তুলবেন একদম মাছ সমেত ওঠে। এরপর দেখুন এর মধ্যে যে গ্রেভিটা ছিল, যে মশলাটা, সেটাও এখানে দিয়ে দেব। বেশ ভালোভাবে মাছগুলোর উপরে নিচে করে চারদিকে মশলাটাকে বেশ ভালোভাবে ছড়িয়ে দিয়েছি, দেখুন এখানে ছড়িয়ে দিয়েছি। এরপরে পেঁয়াজ ভাজা বা যেটা বেরেস্তারা তৈরি করে রেখেছিলাম সেটাকে দিয়ে দেবো এখানে, দেখুন এটাকেও দিয়ে দিয়েছি এখানে, একটু দিয়ে দিয়েছি উপরে। এরপর আমি ভাতটা দেবো, ফার্স্ট লেয়ারে ভাত দিচ্ছি আমি, তো দেখুন ভাতটাকে আস্তে আস্তে করে এখানে মশলাটার উপরে দেব। দেখুন একটা ফার্স্ট লেয়ারে আমি ভাতটা দিয়ে দিয়েছি, এরপরে যে ভেজে রেখেছিলাম যে আলুগুলোকে নুন হলুদ দিয়ে, পর সে আলুগুলোকেও সে মাছটার উপরে উপরে করে আমি দিচ্ছি, যাতে যখনই হাত একটা হাতার মধ্যে বা যে কিছুর মধ্যে বিরিয়ানিটা তুলবো যাতে মাছ আর আলু একসাথে পুরো ওঠে, তো সেই জন্য আমি সেরকম ভাবে দিচ্ছি। এরপরে আবারও উপরে বেরেস্তাটা দিয়ে দিলাম আলুগুলো দেওয়ার পর, দেখুন বেরেস্তা দিয়ে দিয়েছি, দিয়ে দেবো একটু সামান্য বিরিয়ানি মশলা, বিরিয়ানি মশলাটাও দেখুন এখানে দিয়ে দিয়েছি আমি, একটু দিয়ে দেবো ধনে পাতা কুচিটা, আর দিয়ে দেবো অল্প সামান্য গাওয়া ঘি, গাওয়া ঘিটাও দিয়ে দিয়েছি। এরপর ফাইনাল লেয়ারিং যে ভাতটা আছে সেটাকে এরপর দিয়ে দেবো ওপরে আস্তে আস্তে করে, বেশ ভালোভাবে চারদিকে খুবই ভালোভাবে ভাতটাকে ছড়িয়ে দেবো যাতে সমস্ত কিছু ঢাকা পড়ে যায়, সেরকমভাবে আস্তে আস্তে করে দেখুন সমস্ত ভাতটাকে আমি ওপরে দিয়ে দিয়েছি। ভাতটার ওপরে আবারও দিয়ে দেবো পেঁয়াজ ভাজা, যেটা বেরেস্তাটা সেটাকে দিয়ে দিলাম চারদিকে, বেশ ভালোভাবে ছড়িয়ে দেবো। খুবই কম উপকরণ দিয়ে এই বিরিয়ানিটা তৈরি হয়ে যায়, তো আর কম সময়ের মধ্যেও আমি আশা করছি খুবই ভালো লাগবে আপনাদের। তো বেরেস্তাটা দেওয়ার পরে দেখুন আমি এরপর দিয়ে দিচ্ছি যে কাঁচা লঙ্কাগুলো রেখেছিলাম, কাঁচা পাকা লঙ্কা আছে চারটা আমার, ওটাকে দিয়ে দিয়েছি উপরে, আর এগুলোকে দেওয়ার পরে দিয়ে দেবো ধনে পাতা কুচিটা, ধনে পাতা কুচিটাও দেখুন দিয়ে দিয়েছি, আর দিয়ে দেবো এরপর যে গাওয়া ঘিটা আছে সে গাওয়া ঘিটা, ঘিয়ের জন্য খুব ভালো একটা ফ্লেভার আসবে, আমি এখানে কোনো তেল ব্যবহার করিনি, পুরো ঘি দিয়ে পরে করেছি, আর দিয়ে দেবো বিরিয়ানি মশলাটা। দেখুন বেশ ভালোভাবে ফাইনাল লেয়ারিংটা আমি করে দিয়েছি ওপরে। এরপর এখানে আমি দিয়ে দেবো যে কেশরটাকে দুধে ভিজিয়ে রেখেছিলাম সে কেশরটা, এটা দেওয়ার ফলে কী হবে খুব ভালো একটা কালার আসবে, হলুদে আর সাদায় বেশ ভালো রকমের একটা বেশ ভালো কালার আসবে। আমি দুধে কেশরটাকে গরম দুধে বেশ কিছুক্ষণের জন্য ভিজিয়ে রেখেছিলাম, সেজন্য কালারটা বেশ ভালো এসেছে এমনিতেই, তো এটাকে বেশ ভালোভাবে ভাতটার চারিদিকে খুবই ভালোভাবে ছড়িয়ে দেবো, দেখুন দিয়ে দিয়েছি। এরপর আমি এখানে দেখুন যে ঢাকাটা আছে ঢাকাটা দিয়েছি, কাঁচের ঢাকা আছে, আমার একটা ছোট্ট ছিদ্র আছে, সেই ছিদ্রটাকে আমি এখানে একটা কাগজ দিয়ে বন্ধ করে দিয়েছি, আমি চার সাইডে কোনো আটা বা কিছু দিয়ে বন্ধ করবো না, এটা এমনিতে এটা থেকে কোনো গ্যাস বেরোবে না, সেই জন্য আমি গ্যাসে বোস করিয়ে দিয়েছি এবং গ্যাসের আঁচটা একদমই স্লোতে রেখেছি, এটাকে মোটামুটি 20 মিনিটের মতো হতে দেবো, দেখুন 20 মিনিট পর আমি ফিরে আসছি, দেখুন 20 মিনিট পর আমি আস্তে আস্তে দেখুন গ্যাস থেকে এটা নামিয়ে আপনাদের কাছে ঢাকাটা খুলে দেখাচ্ছি কীরকম ভাবে, দেখুন ধোয়া একটা গরম গরম বিরিয়ানি, ভীষণ সুন্দর, এত সুন্দর একটা গন্ধ উঠছে সেটা বলে বোঝাতে পারবো না। আপনারা অবশ্যই বাড়িতে বানাবেন, আমি আশা করছি আপনাদের সকলের ভীষণ পছন্দ হবে। তো আমার এই রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর এটা বাড়িতে বানিয়ে দেখুন, সকলের ভীষণ পছন্দ হবে। এরকম একটা ইলিশের বিরিয়ানি ভীষণ লোভনীয় একটা পদ, ইলিশ মাছও আমাদের পছন্দ, তার সাথে বিরিয়ানি তো কোনো কথাই নেই, এরকম একটা বিরিয়ানি অবশ্যই বাড়িতে বানান।